আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউর দর্শকদের জন্য। গুজরাটে ঝুলন্ত সেতু ধসের ঘটনায় গ্রেফতার নয়। ভারতের ঝুলন্ত সেতু ধসের ঘটনায় সেতুটির মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ 9 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হঠাৎ লকডাউন ঘোষণা, সাংহাই ডিজনি পার্কে আটকা পড়লেন দর্শনার্থীরা। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আবারও লকডাউন নিয়ে কড়াকড়ি অবস্থানে চীন। স্থানীয়ভাবে কয়েকজনের শরীরে করোনা শনাক্তের পর সোমবার দেশটির সাংহাইয়ের ডিজনি পার্কে হঠাৎ লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে পার্কে আটকে পড়েছেন সে সময় ভেতরে অবস্থান করা সকল দর্শনার্থী। বিশ্বের শ্রমবাজারে তীব্র মন্দা, চাকরি হারিয়েছেন 4 কোটি মানুষ। বিশ্বের শ্রমবাজারে এখন চলছে তীব্র মন্দা, বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সোমবার শ্রম বিষয়ক বৈশ্বিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে এই মন্দা আরও বেড়ে যেতে পারে। কোভিড-19 মহামারীর পর থেকে চাকরিচ্যুত হয়েছেন অন্তত 4 কোটি মানুষ। বিশৃঙ্খলা জড়িতদের প্রকাশ্যে বিচার করবে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ সোমবার জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানে যেসব বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে 1000 জনকে অভিযুক্ত করা হয়েছে। বিশৃঙ্খলার দায়ে এসব অভিযুক্তদের প্রকাশ্যে বিচার করা হবে। বিশ্বজুড়ে শনাক্ত নামল 131,000-এর মৃত্যু 6.5%। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে, তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগের সংখ্যা। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 6.5% মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় 131,000-এ।